মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ এই কবরটার মধ্যে সাংঘাতিক থেকে সাংঘাতিক আজাব হইতেছে, ও আল্লাহ জানি না কোন গুনার কারণে তাকে তুমি গ্রেফতার করছো। এবার পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। খুব খেয়াল করেন বাবা, পয়গম্বর নিজের কর্ম যখন নিজের কর্মের দিকে চলে গেল, নিজের নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর এবার নিজের কর্ম সম্পাদন করার পর পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছিলেন বাবা। পয়গম্বর এবার সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আজাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, আজাব কমছে না বাড়ছে। এবার পয়গম্বর আবার ওই কবর দিকে যখন নজর দিল, নজর দিয়ে দেখেন একটু আগে যে কবরে আজাব ছিল, এখন আর ওই কবরে কোনো আজাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে যে কবরে আজাব ছিল, এখন দেখি কবরে কোনো আজাব নাই, আল্লাহ কোন উসিলা তারা মাফ করে দিল আমার জানার বড় দরকার। খুব খেয়াল করে শোনা চাই, বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে। বাজান আল্লাহর কসম করে বলি, এখন থেকে আরো কয়েক মিনিট আগে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট বা এক ঘন্টা আগে, মেয়েটা আমাকে ফোন দিয়ে বলে, আব্বু ও আব্বু তুমি পৌঁছাইছো কি পৌঁছাও নাই? আমি ডাক দিয়ে বললাম, আম্মু এখন আমার পৌঁছাইতে আরো কিছু সময় লাগবে। মেয়েটা মোবাইলটা রাখার সময় ডাক দিয়ে বলে, আব্বু ড্রাইভার আঙ্কেলকে বলবা গাড়িটা যেন সাবধানে চালায়। বা জান মেয়েটার এই কথাটা বলার মাকসাদ উদ্দেশ্য একটাই, আমার বাবা যেন সহি সালামতে আমরার বাড়িতে আবার ফিরত হয়। বা জানো মেয়ে আমার অপেক্ষায় আছে, ইন্তেজারে আছে, এই ইন্তেজার তো ইন্তেজার হইয়া যাইতে পারে। আব্বা আইবো, আব্বা আইবো, আমরা আমরার আব্বার সাথে নাস্তা করব। বাজান এমন তো হইতে পারে প্রাণ পাখি, আল্লাহর হুকুমে মালাকুল মৌত আমার দেহ থেকে, আমার বডি থেকে, আমার বন্ধুগণ মালাকুল মৌত আল্লাহর নির্দেশে রোহটা নিয়ে চলে যেতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজী বাবাজি এই দুনিয়া থাকার জায়গা নয়, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, এই জন্য আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমার জবাব দেওয়া লাগবে। বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করেন। আমার বন্ধুগণ দেখেন এক ফোঁটা চোখের পানি হাকি কথন ফলাইতে পারেন কিনা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাণ আসতেছে, এখানে আমি আপনি গুণাগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হইয়া গোপন অলি আল্লাহ হইয়া বৈশার হইছে, ওই একজন অলি রসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ কইরা কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এবার পয়গম্বরে ডাক দিয়ে বললেন, মালিক এই কবরওয়ালার কোন কাজের বিনিময়ে কোন উসিলা তাকে মাফ কইরা জান্নাত দিয়া দিল? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাগার, এই গুনাগার বান্দা কবরে আছে, আমি আল্লাহ তাকে গ্রেফতার করেছি, কিন্তু পয়গম্বর শোনে নাও শোনে নাও, এই কবরওয়ালা একটা নেক কাজ করে আসছে দুনিয়া। বলে কি নেক কাজ? বলে এই কবরওয়ালার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। আমার বন্ধুগণ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে কাবীরের মধ্যে মুসান্নফের জিম্মাদারি পালন করে কথাটা এভাবে বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো এই লোকটা কি এমন নেক কাজ করছে একটু বলেন তো। আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা সন্তান রেখে আছে, তার এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চাটা কথা বলা শিখলো, এই এতিম বাচ্চাটাকে নিয়ে তার মা বাপ হারা সন্তানকে নিয়ে এই বিধবা নারী মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। এই শিশু বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া একজন হক্কানি আলেমের সান্নিধ্যে যাইয়া আলেমের ছাত্র হইয়া সর্বপ্রথম একটা সবক আদায় করলো। জাননি পয়গম্বর এই এই মাসুম বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহ
আমার এই মাসুম বাচ্চার এই সবকে কেন্দ্র করিয়া তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওই শবকটা কোন শবক? ও নেত্রকোনাবাসী, দাওয়াত তবলিগের মেহনত করে নেওয়ালা উর্বর জমিনের বাসী। আপনারা আপনাদেরকে আল্লাহ ওলাদের জন্য ভালোবাসি, কেননা আমরা সবাই নিয়ত, আমরা সবাই জান্নাতবাসী হতে চাই। কথা বলেন ঠিক না বেঠি বাজানো? ওই শবক যে বাচ্চাটা পড়ছে, ওই বাচ্চা যে শবকটা পড়ছে, ওই শবক এই মাদ্রাসা তো পড়ানো হয়, আমি আপনাদেরকে বলছি ওই শবকের কথা। পয়গম্বর বলতে যে কান্দে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি তোমার দিলের খবর জানি, তারপরও বলি তুমি কান্দো কেন বলো? তুমি শবকের কথা জানতে চাইছো, ভালো কথা, কিন্তু তুমি কান্দো কেন? পয়গম্বর এবার কান্নার গতিটা বাড়াই দিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার দয়ার কথা শুনিয়া কান্দি, আর এই বাচ্চাকে কেন্দ্র করিয়া কান্দি। আল্লাহ আমার বুঝাইছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামে এইরকম শবক আদায় করত, তাইলে সব বাচ্চাদের বাপ মার খবর আজ আপনি দয়া কইরা সন্তানদের উচিলায় বাবা মাকে মাফ করে দিতে। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মজলিসে কার বাবা নাই, মা নাই, জানা নাই, কার মা বাপ যেন কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, সন্তান রে মাহফিলে গেলি, আমরা লাগে একটু কান্নাকাটি করলি না? ভাই ও খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? একটা কথা মনে রাখবেন, আলেমদের স্মরণাপন্ন হয়ে জেনে দেখবেন, কামা তাদি নুতুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি গভীর রজনীতে মা বাবার নামে কান্নাকাটি করে দোয়া করে যাই, আমার আপনার জীবুত আমার আপনার লাগি দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ঝরে কান্দি, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে। আর যদি না কান্দি না দোয়া করে চলে যাই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া না করে চলে যাবে। ভাই জান, দাঁত যায় না, দাঁত পড়িয়া গেলেই কিন্তু দাঁতের মর্ম বোঝা যায়। এই জগতে যার বাবা নাই, আমি অনুরোধ করে বলবো, বা পলা সন্তানেরা, ও বা পলা পুতেরা, মাঝে মধ্যে এরকম এতিম বাচ্চার সাথে একটু তাল্লুক করবা, একটু সম্পর্ক করবা, একটু রিলেশন তৈরি করবা, দেখবা আমার এই ভাইয়াটার অন্তরে বাপারা বেদনা কি পরিমাণ, তার অন্তরে যন্ত্রণা। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্রায় বার আমি বলে থাকি, আপনারা একের অধিক জায়গায় শুনেছেন, মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্নভাবে হয়তো বা শুনেছেন। আজ আমি বাস্তবে বলে দিয়ে যাই, এই রকম ছোট বড় অনেক মাদ্রাসা আপনার পাশে আছে, সারা বাংলাদেশ আছে রে বাবা। এই সমস্ত কওমি মাদ্রাসায়, এই ছোট বড় ইদারায় অনেক এতিম সন্তান আছে। তন্মধ্যে আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরে নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাজান আপন ছাত্রদের খেলা যখন দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, নজরে আমার বন্ধুগণ দেখতে পাইলাম, একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়া, আপেল মালটা ফ্রুটের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় আছে, সন্তানের সাথে সাক্ষাৎ করার ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে দাঁড়ায় আছে। কিন্তু আমি জানতাম না এটা কোন ছেলের বাবা। ওবা জান বাবা সন্তানকে খুঁজতে খুঁজতে সন্তানের নজরে বাবা পড়ে গেছে। মুহূর্তের মধ্যে দেখলাম সন্তান খেলা বাদ দিয়া হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছি, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা সে, আমি আমার আব্বার কাছে যাই, আমি আমার আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। ভাইয়া আমি নজর করে দেখলাম এই ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা যুক্ত ময়লা লাগিয়ে লেগে আছে। কিন্তু বাদান দেখেন বাবা কারে বলে, বাপ ময়লা যুক্ত কাপড়ের দিকে দেখলেন না, ঘামের পানি গেঞ্জি ভিজা দেখলেন না বাবা, এই ময়লাযুক্ত কাপড় নিয়ে যখন ফুটে দৌড় মারল, আমি নজর করে দেখতে পাইলাম বাবা
এই যত্নের ফল ফ্রুটের ব্যাগগুলি নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া ডাক দি কয়, ভূত আমার বুক হয় ওবা জানি ভিজা গেন্দি নিয়ে যখন দুর্গুণ দুযুক্ত গেন্দি ময়লা কাপড় নিয়ে বাবার খুলে গেল, বাবায় বুকে ধরে দইরা বাবায় কপালে চুমা দিয়ে কয়, বাবা তুমি কেমন আছো? ছেলেটাও ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেমন আছো? বাচ্চাঙ্গু মা কেমন আছে? বাজান খুব ভালো লাগতেছিল, পিতা পুত্রের আদরের দৃশ্য। কিন্তু বাজান মাত্র এক দেড় মিনিটের মধ্যেই আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে একটা ছাত্র ওই বাবার আদর দৃশ্য দেখে আর ছেলেটার আব্বু ডাকটা শোনে। এটা শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমরা আব্বু কি কোনোদিন আইতো না? আমার ভাইরা, আমার জানা আসিল না যে এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটা এতিম সন্তান। ছেলেটা যখনই দেখে তার বাবা ওই সন্তানকে চুমা দেয় আর এই ছেলেটা বাবাকে আব্বু বলে ডাক দেয়, এই ছেলে আরো চিৎকার দিয়ে বুবার মতন গুনগুনে কান্তের বলে, আল্লাহ আমার আব্বুকে আর কোনোদিন আইতো না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আস্তে করে কাছে যায়, ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, দুই মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বাবা আজকে কান্দো কি? আজকে কান্দো করে? ডাক দিয়ে কই, হুজুর আমি কান্দতেছি ভাইয়ার আব্বার আদর দেখে আমরা আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা ও আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমাকে নিয়ে হুজুরদের কাছে বইল, বাজারে নিয়ে যাইয়া অনেক কিছু কিনে দিত। হুজুর হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাই যান, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। ভাইয়া ওই মা বাপ কবরে শুয়ে আছে কার জানা নাই, ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য। আলিফ লাম মিমের শিক্ষা আসনা বন্ধু দীক্ষা আমরা অর্জন করি, আলেম হব পারি নাই আলেমের ছাত্র হব, পারি নাই আলেমকে মহব্বত করব, আলেমের কথা শুনব। ভাইজান আর লম্বা করার কোনো সুযোগ নেই। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা শোনো, সবকটা ছিল ওই আমি আপনাদের কাছে জানতে চাই, যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আমার বন্ধু মুসাফির হালত নিয়ে অধিকাংশ সময় রাত্র দিনে শত শত হাজার মানুষ নিয়ে কান্নাকানি করে, এই হাত উঠাইয়া ওই বাপ মা দরদে দরদে হইয়া একসাথে মোনাজাত করে যাবেন, কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত না মান বাদান সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। সবকটা একটু শুনে যান বাবা, আমি সবকটা বলছি, এই সবকটাই মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি বলছি বলবো, কোনোদিন কোনো ময়দানে আমি বয়ান ফাঁকি দিয়া যাই না, ফিনিশিং দিয়ে আমি যাই বন্ধু, তবে আল্লাহর রাস্তায় কেউ বাজানে কোনো উঠাউটি করবেন না, কেউ কোনো ছত্রভঙ্গ হবেন না ভাইয়া। এই মাহফিলটা শুধুমাত্র একটাই মাকসাদ, আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে পান পাতার চাইতে দামি হওয়ার লক্ষ্যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? এই শিক্ষার ব্যাপারে আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার লক্ষ্য। এই জন্য আমি নিজেই সাওয়ালের চাঁদে ডেটটা দিয়েছি, বড় ভালো লাগলো আমার আজকের পরিবেশ। তবে আফসোস, যদি আমি রাত্র 9টা বাজে উপস্থিত হইতে পারতাম তাহলে আমার বন্ধুগণ চিরস্মরণীয় হয়ে থাকতো আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক না বেঠি? যা হোক, আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করেন। আমার বন্ধুগণ, আমি শেষ প্রান্তে এসে আমি আপনার কাছে ওই সবকের কথা বলার আগে একটা আবদার করব, লম্বা চড়া কোনো কালেকশন নাই, এই যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটাকে এই হাতের সাথে হাত লাগাইয়া এই ময়দানে এমন একটা বাজান আছেন নাকি? আল্লাহ পাকের কোরআন শরীফের পারা হলো 30 পারা, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে, এক পারা কোরআন শরীফকে মহব্বত করে, এই মাদ্রাসার পক্ষে পান পাতা চাইতে দামি হওয়ার লক্ষ্যে, সুশিক্ষার পক্ষে, আলিফ লাম মিমের পক্ষে, আলেম ওলামার পক্ষে, দ্বীনের পক্ষে,
আসেননি এমন কোনো বন্ধু তিরিশ পাড়া কোরআনের পক্ষে, হুজুর আমি একটা হাজার টাকা মা বাবার দরদে দরদু হিয়ার নগদ আপনার হাতে দিলাম, অথবা 500 গ্রাম টাকা এক পাড়া কোরআনের পক্ষে আমি দিলাম, আসেননি এমন কোনো মায়ের সন্তান, আসেননি এমন কোনো বাজান, পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু চলে যাবেন না। আমি এটা আপনাদের কাছে দরখাস্ত শুরু রাখছি, বাজান কেউ আসেন নাকি এই ময়দানে, এমন আসেন নাকি বাজান ও নেত্রকোনার অনেক সন্তানদের সাথে, প্রবাসী সন্তানদের সাথে, আরব আমিরাত সহ বিভিন্ন রাষ্ট্রে আমার সাথে দেখা হয়, নেত্রকোনার মানুষ, আমার বন্ধুগণ, দিন ধর্মের পেয়ারা মানুষ, ওলি আল্লাহ প্রেমিক মানুষ, এই ময়দানে এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে এমন একটা ভাই আছেন নাকি? হুজুর আমি আলি ফ্লাম মিমের পক্ষে 1000 টাকা নগদ অথবা 500 গ্রাম টাকা নগদ আমি এক পারা কোরআনের পক্ষে আপনার হাতে দিলাম, আমি দেখতে চাই একটু আমার কাছে আসতে হবে, আমার হাত ধরলে ঠকে না দুনিয়াদারি, ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ ইলাহা মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলেন মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সাফিজুল্লাহ, বাবা আদম সাফিজুল্লাহ, আমরার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে একটা শিক্ষা পাইলাম, নেত্রকোনা অঞ্চলে আইলে আইয়া মাগরিবের নামাজটা ফরজ চাই, কথা কনা ঠিক আছে না? আল্লাহ যদি বাসায় রাখে ইনশাআল্লাহ। আচ্ছা দিমু আজান, আমার কথাটা শেষ করতে দিতিব না, দিমু আজান দিমু, আগে আমার কথাটা শেষ করতেই হতো নাকি? ফাতা কয়টা জোরে কোন কয় ফাতা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আজকে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়ে পানপাতা হইতে চাই? আলিফ লাম মিমের শিক্ষায় শিক্ষিত হইয়া পানপাতার চাইতেও দামি হতে চাই। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জোরে কোন কয়টা? নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহাব্বত করা। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ সবকটা কোন সবক? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর সবকটা ছিল এই এই বাচ্চাটা, শুনেন ভালো করে, খেয়াল করে শোনেন, মনে রাখেন, মুখস্থ করেন, আমলের নিয়ত শোনেন। পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর এই বাচ্চাটা জীবনের সর্বপ্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির দমি দমি করো জি কি জপ আল্লাহর নাম, দমি দমি করো জি কি জপ আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দু জাহান, দমি দমি করো জি কি জপ আল্লাহর নাম। কি ভাই? আচ্ছা দমি দমি করো জি কি জপ আল্লাহর নাম, জবানটা খোলেন না, দমি দমি করো জি কি জপ আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দু জাহান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, চলেনি চলেনি
তো উচ্চাবদে বলেন না, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, এতগুলো মানুষ আওয়াজ হয় না রে, আরো জোরে, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে, দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ইমান ছাড়া, ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা বলে, এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই জানাসছি খালি যাব খালি সঙ্গে নিব কি, আসছি খালি যাব খালি সঙ্গে নিব কি, সঙ্গে যাবে দুইটি নাম, সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই জান বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না, মদিনায় যেতে মন চায়নি, বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না, জবানটা খোলেন না কবুল হয়ে যাবেন, বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ভাই জান্না, নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খিদমত ভুলব না, বলেন, নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খিদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না ভাই, শিরিক বিদআত করব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ভাইয়া, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলেন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায়, আল্লাহ পাকের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবকটা আমি আবার শুনবো, রায়নাত্রকুনার বন্ধুরা অনেকের জানা আছে, এই পাগলের রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠে আল্লাহ পাক ততই আমার বন্ধুগণ পরিষ্কারের একটা ভাব দিয়ে দেয়, রাত্র যত গভীর হবে কণ্ঠ তত ক্লিয়ার হবে, এটা বাজান কোনো প্রকার আনানিয়ত প্রকাশ করছি না, এটা আমার আল্লাহ পাকের খাস মেহরবানি, আপনাদের দোয়ার বরকত, ওলি আল্লাহর মুখের লালার বরকত, ওলি আল্লাহর ফুয়ের বরকত, নবীর সুন্নতের আমলের বরকত, কথা বলেন ঠিক না বেঠি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর,
এই বাচ্চাটা সর্বপ্রথম সবক পড়েছে, সবকটা ছিল এই বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি রাহিম তুমি করিম, তুমি রাহিম তুমি করিম, তুমি রহমান যার সাথে মোর বান্দায়াসির মন, বলেন যার সাথে মোর বান্দায়াসির মন। তুমি খালিক তুমি মালিক, খালিক মালিক কে? তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দায়াসের মন, বলেন যার সাথে গে মোর বান্দায়াসের মন। নারে তাকবীর, আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর এবার তুমি বলো যেই মাসুম বাচ্চার আগে গুনাহ নাই, বর্তমান ওই মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই, যেই মাসুম বাচ্চার কোনো গুনাহ নেই, এই বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান রহিম, বলো রে পয়গম্বর আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়াও কেমন করে পারি এই ভূতের বাপের কবরে আযাব দিতে? শোনো রে পয়গম্বর, এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহর বড় ভালো লাগছে, এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিছি। জোরে কর না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জোরে কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাল্লাহু আকবার। কষ্ট দিলাম, বেজার হইলেন? আমি আশাতে আপনারা খুশি না বেজার? যাক গে, আইসা আমার আর একটা অভিজ্ঞতা হয়েছে, খুব ভাল লাগছে, এবং রাস্তাঘাট আগে যেটা মনে করছিলাম এখন আরো উন্নত হয়েছে। এই সুনামগঞ্জ যাওয়ার কোনো রাস্তা টাস্তা হয়েছেনি না? নদী ভারতীয়। আচ্ছা যাই হোক, আমার ভাইরা আমি যদি আবার আগামীতে আসি খুশি হবেন তো ইনশাল্লাহ, ওয়াদা দিয়ে গেলাম আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আগামীতে আবার ঈদের আমেজে আমি মাগরিব পড়ব ইনশাল্লাহ এখানে এসে। এরপরে আসার পরে ধারাবাহিকভাবে উম্মতের আলেমদের পরামর্শ অনুযায়ী আমি আমার টাইম মতো স্টেজে উঠবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান হইনা যাইবেন গা? নামাজ পড়তেন না?